नमस्कार बंधुरा, फूड फैमिली फ्रेंड्स चैनेले आपनादे सबाई के स्वागत। आजकेर रेसिपी सम्पूर्ण बांगाली स्टाइलेर चिकेन स्ट्यू, अत्यंत सुस्वादु और स्वास्थ्यकरी खाबार। खूब सहजे प्रेसार कूकारे रान्ना करा जाए, किन्तु धीमे आचे रान्नार स्वादटाई आलादा हय। सबाईके अनुरोध थाकलो रेसिपिटी अंतत एक बार ट्राई करार जन्य। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। আসুন দেখে নিই আজকের রেসিপি। স্টুয়ের জন্য চিকেন সবসময় হাড় সমেত নেবেন, তাহলে স্টুয়ের গন্ধটা খুব ভালো আসে। জল গরম হলে চিকেনগুলোকে জলের মধ্যে দেব, আর একটা ফুট আসলেই চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলো আমরা এখানে সিদ্ধ করতে চাইছি না, শুধু চিকেনের উপর থেকে যে নোংরাটা বের হবে সেটাকে আমরা আলাদা করে নিতে চাইছি। এইভাবে করলে চিকেন স্টুটা একদম পরিষ্কার হয়। জলটা ফেলে চিকেনগুলোকে ধুয়ে নিতে হবে। পেঁয়াজের কাণ্ড অংশটা কেটে বাদ দিয়ে দেব, যাতে করে স্টুটা তেতো না হয়। এবার পেঁয়াজগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে 10 মিনিটের জন্য ধীমে আঁচে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজগুলিকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপর পেস্ট বানিয়ে নিতে হবে। স্টুয়ের জন্য আমি দুটো গাজর, তিনটে ছোট আলু, আধখানা কাঁচা পেঁপে আর 7-8টা বিনস নিয়েছি। আলু যদি একদম ছোট হয় তাহলে আর কাটার দরকার নেই। আমি বড় বড় কিউবস করে আলুগুলোকে কেটে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে কালো না হয়ে যায়। গাজরগুলিকে একটু বড় আকারে কোনাকুনিভাবে কেটে নেব। বিনস চাইলে মাঝখান থেকে কেটে নেওয়া যেতে পারে, কিন্তু আমি বিনসগুলোকে আস্ত আস্ত রাখব, তাই শুধু দুধার কেটে নিচ্ছি। পেঁপের বাইরের খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর অর্ধেক করে কেটে দানাগুলিকে বাদ দিয়ে দিতে হবে। পেঁপেটাকে মোটামুটিভাবে 6 সেন্টিমিটার মাপের টুকরোতে কেটে নিতে হবে। এরপর ছুরির সাহায্যে ভিতরের অংশটিকে বাদ দিয়ে দিতে হবে। চারকোয়া রসুন আর 2 ইঞ্চি আদাকে হালকা করে থেতো করে নেব। 2 টেবিলস্পুন বাটার গরম করে তাতে দেব 3টে তেজপাতা। এরপর যোগ করব আগের থেকে থেতো করে রাখা আদা আর রসুন। কম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেব চিকেনের টুকরোগুলো। খুব হালকা করে ভেজে নিয়ে মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে লাল করে ভাজা যাবে না, তাহলে স্টুয়ের রং সাদা থাকবে না। মিশিয়ে দেব আলুর টুকরোগুলো, খুব কম আছে একটু নেড়ে নিয়ে। এরপর মিশিয়ে দেব গাজরের টুকরোগুলো, স্বাদ মতো নুন ছড়িয়ে দেব। এরপর 1 লিটার জলে খুব ধীমে আছে এটাকে রান্না করতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট মতন ধিমি আঁচে রান্না করব। এরপর দিয়ে দেব পেঁপের টুকরোগুলো। আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ধিমি আঁচে রান্না করব, তারপর দেব বিনস। বিনসগুলোকেও 10 মিনিটের জন্য রান্না করব, খুব অল্প আছে। সব কটা সবজি সুসিদ্ধ হয়েছে, কিন্তু একটাও ভেঙে যায়নি। স্টুয়ের ঘনত্বটা ঠিকঠাক করার জন্য 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ ময়দা ভালো করে গুলে একটা মিশ্রণ তৈরি করতে হবে। দেখতে হবে এই মিশ্রণে যেন কোনো ময়দার দলা না থাকে। এবার অনবরত নাড়তে নাড়তে এই মিশ্রণটি স্টুয়ের মধ্যে ঢেলে দিতে হবে। 2 মিনিটের জন্য অল্প আঁচে ফুটতে দিতে হবে, যাতে করে
ময়দাটা রান্না হয়ে যায়। এরপর এক টেবিল চামচ সাদা মরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। কালো মরিচ গুঁড়ো যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু স্টুয়ের রং বদলে যাবে। সম্পূর্ণ বাঙালি স্টাইলে চিকেন স্টু রেডি। অত্যন্ত স্বাস্থ্যকর এবং অনবদ্য স্বাদের এই চিকেন স্টু গরম গরম পরিবেশন করুন বাটার টোস্টের সাথে। পাউরুটি হালকাভাবে সেঁকে নিয়ে বাটার লাগিয়ে নিতে হবে। শীতকালে যখন মন চায় না বিভিন্ন রকমের পদ রান্না করতে, তখন এই এক পদের রান্না সবার মুখে হাসি ফোটাবে। অবশ্যই এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো।